কোন কোন বিষয় মানুষকে জীবনের বিভিন্ন সংকট সামলাতে সাহায্য করে মনোবিজ্ঞানী হিসেবে ইসাবেলা হেলমরাইস সে বিষয়ে গবেষণা করছেন। ইংরেজি ভাষায় যাকে রেজিলিয়েন্স বলা হয়, তিনি ও তার সহকর্মীরা সেই লক্ষ্যে মানুষের মস্তিষ্কে উঁকি মারছেন। জীবনে নানা চ্যালেঞ্জ সামলানোর ক্ষমতাকেই রেজিলিয়েন্স বলা হয়। বিজ্ঞান এর তিনটি মৌলিক রূপ চেনে। আমি ছোট রেজিলিয়েন্স বনসাই নিয়ে এসেছি, কারণ প্রতিকূলতা ও খারাপ ঘটনার মুখে মানুষের যত রকম প্রতিক্রিয়া হতে পারে, আমার মতে সেটা এর মাধ্যমে ভালো করে দেখানো যায়। এবার জীবনের বাতাস আসছে, গাছ বেঁকে যাচ্ছে, কিন্তু নিচে গড়ির দিকে তাকালে দেখা যাচ্ছে সেটি শক্ত ও অনমনীয় রয়েছে। শেষ অনেক মানুষকে ছুতে পারে না, তাদের প্রতিরোধ ক্ষমতা রয়েছে। অন্য মানুষ এমন পরিস্থিতিতে ভালো থাকে না, তাদের হয়তো স্ট্রেস সিন্ড্রোম হয়, কিন্তু বাতাসে ধাক্কা বন্ধ হলে তারা আবার নিজেদের সামলে নেয়, তাকে রিজেনারেশন বলা হয়। আমাদের বনসাই গাছের মতো তারাও স্বাভাবিক অবস্থায় ফিরে এসে আবার বাড়তে বা এগোতে পারেন। তৃতীয় ধরনকে রিকনফিগারেশন বলা হয়, সেক্ষেত্রে গুড়ির মধ্যে পরিবর্তন ঘটে। আমাদের বনসাই অনেক সময় ধরে আলো না পাওয়ায় সংকটে ছিল, কিন্তু তারপর সেটি নতুন দিকে বাড়তে শুরু করল। উদাহরণ হিসেবে কোনো ক্যান্সারের রোগীর উল্লেখ করা যায়, তার মধ্যে নতুন ক্ষমতা ও দক্ষতা জন্মায়, নতুন আইডিয়া আসে। এভাবে তারা সংগ্রামের জন্য আরো ভালোভাবে প্রস্তুত হয়ে যায়। যেমন জীবনে কোন বিষয় সত্যি জরুরি সেটা বুঝে তারা নতুন দিশায় চলতে শুরু করে। চাকরিতে ইস্তফা দিয়ে অনেকে নিজের পছন্দের শখের প্রতি মনোযোগ দেয়। আগে মানুষ ভাবত যে রেজিলিয়েন্স বোধ হয় ব্যক্তিত্বের একটা গুণ এবং অত্যন্ত অনমনীয় বৈশিষ্ট্য। কেউ বেশি রেজিলিয়েন্ট, অন্যরা হয়তো কম। আজ গবেষণার মাধ্যমে জানা গেছে যে জীবনের বিভিন্ন পর্যায়ে সেই ক্ষমতা বারবার বদলাতে পারে। মাইন্ড শহরের গবেষকরা সেই প্রক্রিয়া সম্পর্কে নিখুঁতভাবে জানতে চান। আমরা মস্তিষ্ক পর্যবেক্ষণ করি, কারণ রেজিলিয়েন্ট মানুষের ক্ষেত্রে আমরা দেখেছি যে তাদের মস্তিষ্কের অনেক কাঠামো আরও স্পষ্ট, পরস্পরের সঙ্গে আরও ভালোভাবে সংযুক্ত। যেমন আবেগ বিশেষণের অংশ অ্যামিগডালা, মস্তিষ্কের সামনের দিকে চিন্তা ও পরিকল্পনার দায়িত্বপ্রাপ্ত অংশ হিসেবে প্রি ফ্রন্টাল কর্টেক্সেও সেটা দেখা যায়। সেই কাঠামোগুলিকে প্রশিক্ষণ দেওয়া যায়। মস্তিষ্কের গবেষণা ও অন্যান্য সংগৃহীত তথ্যের ভিত্তিতে গবেষকরা 10টি তথাকথিত রেজিলিয়েন্স ফ্যাক্টর শনাক্ত করেছেন। এমন সব বৈশিষ্ট্য ও গুণাগুণ সংকটের সময় আমাদের আরও শক্তিশালী করে তোলে। সেগুলির প্রমাণও পাওয়া গেছে এবং বৈজ্ঞানিকভাবে পরিমাপ করাও সম্ভব। একদম উপরে সামাজিক সহায়তার বিষয়টি রেখেছি, কারণ সেটি অন্যতম গুরুত্বপূর্ণ রেজিলিয়েন্স ফ্যাক্টর। সক্রিয়ভাবে পরিবর্তন আনার ক্ষমতাকে অ্যাক্টিভ কোপিং বলা হয়। বদ্ধমূল ধারণার দাস হয়ে না থেকে নতুন পরিস্থিতি অনুযায়ী ভাবনার ক্ষমতা কগনিটিভ ফ্লেক্সিবিলিটি হিসেবে পরিচিত। আমার পছন্দের ফ্যাক্টর হলো ইতিবাচক আবেগ। বিশেষ জোরালো আবেগের বদলে সেই আবেগ ঘন ঘন আসা জরুরি। রেজিলিয়েন্ট মানুষ জীবনে তুচ্ছ অথচ সুন্দর বিষয় প্রতি নজর দেন, যেমন সুন্দরী গাছ। সে কারণে তারা কঠিন পরিস্থিতির মধ্যেও সুন্দরী দৃশ্য মনে রাখতে পারেন। প্রশিক্ষণের মাধ্যমে এইসব গুণাগুণ আয়ত্ত করা সম্ভব বলে ইসাবেলা হেলমরাইস ও তার টিম এক ইউনিট চালু করেছেন। সেখানে মানুষ কোনো কোর্সে বাকিদের সঙ্গে অথবা একা কোচিংয়ের মাধ্যমে সুনির্দিষ্টভাবে রেজিলিয়েন্স ফ্যাক্টর সম্পর্কে জানতে এবং সেগুলি প্রয়োগ করতে পারেন। এক্ষেত্রে চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার সিদ্ধান্তকেই গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। বিফল হলেও সেই অভিজ্ঞতা থেকে ভালো কিছু উঠে আসতে পারে। হেরে যাওয়া অবশ্যই ভালো অভিজ্ঞতা না হলেও সেটাও জীবনের অংশ। কোনো মানুষ একেবারেই কোনো সংকট ছাড়া জীবন কাটাতে পারে না, সে কারণে হেরে যাওয়ার অনুশীলন করতে হবে। বিফল হওয়া ভালো, সেটা থেকে আমি কিছু শিখতে পারি। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি? আপনার মন্তব্য বা কোনো প্রশ্ন থাকলে লিখুন নিচে মন্তব্যের ঘরে, আর আমাদের সঙ্গে থাকতে সাবস্ক্রাইব বাটনটি চাপুন।